বক্তৃতা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি। তো আমরা চিন্তা করবেন না, খাওয়ার ব্যবস্থা আমি বেশি সময় নেব না। আমার বক্তৃতা যাওয়ার কিছু নাই, অথচ আমাদের নেতা উনি দিয়েছেন এবং আমার যাবতীয় কাজ উনি করে দিলেন। আমি সাথে থেকে সেই কাজগুলো কি কি বলে দেব, উনি সেইভাবে কাজগুলো করে দিলেন। তো আপনারা আমাদের এই গোয়াপুরের থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং পৌরসভা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের কর্মী ভাইয়েরা, ভাই বোনেরা, আসসালাম আলাইকুম। আমাদের আগামী 30 তারিখ নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছে। আপনারা আমার জন্য কাজ করবেন, পরিশ্রম করবেন এবং আমাকে বিজয়ী করে আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য সহযোগিতা করবেন। আমাদের এখানে সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত, এখানে শিক্ষক সমাজ, বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন ওয়ার্ডের কর্মীবৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সকল শ্রেণী পেশার লোকজন এখানে উপস্থিত, মা বোনেরা, আমাদের আগামী 30 তারিখ যে নির্বাচন, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ, বিএনপি এবং স্বতন্ত্র। আমি আশা করি যে আমার আওয়ামী লীগ সংগঠন গোয়াপুর পৌরসভা, গোয়াপুর থানা, আওয়ামী লীগের সংগঠন শক্তিশালী এবং সুসংগঠিত। এখানে কিছু কিছু ত্রুটি বিচ্ছুটি বাদ রেখে সার্বিকভাবে আমাদের সংগঠনের অবস্থা ভালো এবং আমাদের পৌরসভার ক্ষেত্রে আমরা জাতীয় সংসদ নির্বাচন দেখেছি, বিভিন্ন মানে উপজেলা নির্বাচন দেখেছি। এই নির্বাচনে আমাদের 2500 থেকে 3500 ভোটের মতো বেশি আছে লোক আমার কাছে এই পৌরসভার ক্ষেত্রে। যে কারণে আমাদের খুশিটার কোনো কারণ নেই, স্বাভাবিক নির্বাচন হলে আমাদের লোক আমার কাছে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমাদের এই যে ভোট বেশি আছে এইটা নিয়ে বসে থাকলে চলবে না, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিজয় ছিনিয়ে আনতে হবে। তারপরে আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ সংগঠনের কর্মী আছে, এই আওয়ামী লীগে যত রকমের দুঃসময় দেখি সকল দুঃসময়ে আমি আপনাদের সাথে থাকি এবং কাজ করি। আমি আশা করব যে আপনারা সকলেই দুঃসময়গুলোতে যেভাবে আমার সাথে কাজ করেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, এবারও আমার এই নৌকা ইলেকশন 30 তারিখে সকলে মিলে আমরা এই নৌকা মাতাকে বিজয়ী করবো। প্রিয় ভাইরা, আমাদের বিগত সময়ে এটি শেষ হয়ে আমাদের খন্দকার, সেখানে আমরা কোনো শান্তি পাইনি, মানে তার বাড়িতে কথা বলে আইছি তোমার বাড়ি এ মনে হয়েছে যে আবার কি মনে করতেছে আবার থাকো, মানে খুব ফিরে শুনে থাকো না। এবার আবার আপনার সেই ফিরে শুনবে, উনি আগ্রহপথে স্টেট ফরওয়ার্ড লোক, আমাদের এমপি স্টেট ফরওয়ার্ড লোক, উনি বলেছেন, উনি আমাকে মনোনয়ন দিয়েছেন, আমার জন্য কাজ করবেন, যাবতীয় কাজ যেভাবে যেখানে যেভাবে যা কাজ করতে হয় উনি সেটা করবেন, এই বিশ্বাস আমার। প্রিয় বন্ধুগণ, আপনারা
আপনারা সকলেই বসেন।